আজকের নাটক হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে চাবি ও খিল। বাবু, আপনার সঙ্গে একটা ভদ্রলোক দেখা করতে এসেছেন। কে তিনি? আর নাম বললেন কি যেন? রাখে হরি বাবু। রাখো হরি বাবু? হ্যাঁ, রাখো হরি, রাখো হরি। এমন সেকেলে নামধারী আধুনিক কোন ভদ্রলোককে আমি চিনি বলে তো মনে হচ্ছে না। তিনি বললেন তো ওই গেল বছরে দেওঘরে আপনাদের সঙ্গে নাকি তার আলাপ হয়েছিল। ওহে, হয়েছে। জয়ন্ত, তোমার স্মৃতিশক্তি দেখছি অত্যন্ত দুর্বল। দেওঘরের রাখোহরি বাবুকে এর মধ্যেই তুমি ভুলে গেলে? ভায়া, বিংশ শতাব্দীতে অমন পৌরাণিক নাম স্মরণ করে রাখা অত্যন্ত কঠিন ব্যাপার। তা যা হোক, এতক্ষণে আমার মনে পড়েছে বটে। আমাদের তোয়াজ করবার জন্য রাখোহরি বাবু কি চেষ্টাই না করেছিলেন। যাক, মানে আর বলতে হবে না। হে শ্রীমধুসূদন, তুমি ঝটিতে নিচে নেমে গিয়ে রাখোহরি বাবুকে বলে এসো স্বাগত। রাখোহরির বয়স 25 কি 26, একহারা শৌখিন চেহারা, গৌর বর্ণ, চোখে চওড়া ফ্রেমের চশমা, ঠোঁটের ওপর চার্লি চ্যাপলিন গোঁফ, গায়ে গিলে করা চুড়িদার পাঞ্জাবি, পরনে ফিনফিনে তাঁতের কাপড়, পায়ে সেলেন শু, হাতে রূপো বাঁধানো একগাছা সরু ছড়ি, তার ওপরে মুক্তার বোতাম, সোনার রিস্ট ওয়াচ ও এসেন্সের ভুরভুরে গন্ধ প্রভৃতি আদিক্ষেতার কথা নাই বা বলল। মোটামুটি বেশ আধুনিক। বসুন রাখোহরি বাবু, কি ব্যাপার বলুন তো? আমার ভগ্নীর অত্যন্ত বিপদ। এর জন্য আপনি আমাদের কাছে ছুটে এসেছেন? আজ্ঞে হ্যাঁ, আপনি ছাড়া কেউ তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আপনার কথার অর্থ বুঝতে পারছি না, আপনার ভগ্নীর কি হয়েছে? শুনুন তবে বলি। স্বামীর বিপদকে প্রত্যেক স্ত্রী নিজের বিপদ বলেই মনে করে। পুলিশ আমার ভগ্নীপতিকে গ্রেফতার করেছে। কেন? চুরির অপরাধে। আপনার ভগ্নীপতি যদি চুরি করে ধরা পড়ে থাকেন, তাহলে আমি হাজার চেষ্টা করলেও তাকে পুলিশের হাত থেকে তো ছাড়িয়ে আনতে পারবো না। জয়ন্তবাবু, আমার ভগ্নীপতি চোর হলে আমি আপনার কাছে ধর্ণা দিতে আসতাম না। সুব্রত আর যাই হোক, চোর নয়। আপনার ভগ্নীপতির নাম সুব্রত? আগে হ্যাঁ, সুব্রত সেন। আমরা এক ভাই এক বোন। বোনের নাম রাধারানী, আমার চেয়ে 2 বছরের ছোট। বাবা খুব ভালো ঘরেই তার বিয়ে দিয়ে গিয়েছিলেন। সুব্রতও ছিল দেখতে শুনতে রীতিমতো সুপাত্র। তার পৈতৃক সম্পত্তির আয় ছিল মাসিক 3-4 হাজার টাকা। কিন্তু জয়ন্তবাবু, সর্বনেশে ঘোড়া রোগেই তার সর্বস্ব উড়ে গিয়েছে। ঘোড়া রোগ? হ্যাঁ, ঘোর দৌড়। সর্বশান্ত হয়ে তার রোগ আরো বেড়ে যায়। সে টাকা ধার করে রেস খেলতে থাকে, আর কতগুলো হতচ্ছাড়া জুয়ারির সঙ্গে মিশে মদ পর্যন্ত ধরে। যত বাজি হারে তত মদ খায়, জুয়া আর নেশা। এখন এই হয়েছে তার ধ্যান জ্ঞান প্রাণ। রাখোরি বাবু, আপনার ভগ্নীপতির যে ছবি আপনি আঁকলেন, তা কিন্তু মোটেই উজ্জ্বল বলে মনে হচ্ছে না। ইদানিং মাতাল হয়ে অনেক রাতে বাড়ি ফিরে রাধারানীকে যা তা গালিগালাজ দিতে শুরু করে। তার অপরাধ, স্বামীকে সে মদ খেতে আর জুয়া খেলতে মানা করত। শেষটা আর সইতে না পেরে রাধারানী আমার কাছে পালিয়ে এসেছে। যদিও এখনো স্বামীকে সে প্রাণের মতো ভালোবাসে, দেবতার মতো ভক্তিও করে। হ্যাঁ, তা এই চুরির ব্যাপারটা কি? দেনার দায়ে সুব্রতর পৈতৃক বাড়ি বিকিয়ে গিয়েছে, এখন ভাড়া বাড়িতে থাকে। এক অংশে থাকে তার বাড়িওয়ালা জগন্নাথ। শুনছি 5 দিন আগে জগন্নাথের 50,000 টাকা চুরি গিয়েছে, আর পুলিশ চোর বলে গ্রেপ্তার করেছে সুব্রতকে। সুব্রতর বিরুদ্ধে কি কি প্রমাণ পাওয়া গিয়েছে? আমি এখনো তা ভালো করে জানতে পারিনি। তবে আমার আর রাধারানীর দৃঢ় বিশ্বাস, সুব্রত যত নিচেই নামুক কিছুতেই চুরি করতে পারে না। রাখোহরি বাবু, আপনাদের এ বিশ্বাস যুক্তিহীন, আদালতে গ্রাহ্য হবে না। পুলিশ বিনা প্রমাণে কারুকেই গ্রেপ্তার করতে পারে না রাখোহরি বাবু। এই মামলাটার ভার পেয়েছেন কোন পুলিশ কর্মচারী বলতে পারেন? আপনাদেরই তো বন্ধু সুন্দর বাবু। ও আচ্ছা, সুন্দরবাবু রোজ সকালে আমাদের প্রভাতী চায়ের আসরে যোগ দেন তো। কাল তিনি যখন আসবেন, তাঁর কাছ থেকেই মামলার সব কথা জেনে নেব। হয়তো কাল তিনি আসবেনই না। অসম্ভব,
আপনি সুন্দরবাবুকে জানেন না, তার নিজের ফরমাশ মতো কাল এখানে চিকেন পাই নামে একটি বিলাতি খাবার তৈরি হবে। সেটিকে উদরস্থ করবার জন্যে সুন্দরবাবু নিশ্চয়ই পৃথিবীর যাবতীয় আকর্ষণ ত্যাগ করে এখানে ছুটে না এসে থাকতে পারবেন না। না জয়ন্তবাবু, আমার বিনীত অনুরোধ, আপনি আজকেই সুন্দরবাবুর কাছে গিয়ে সব কথা শুনে আসুন। আপনি রাধারানীর অবস্থা জানেন না, আজ কতদিন থেকে দিন রাত সে খালি কাঁদছে আর কাঁদছে, আহার পর্যন্ত ছেড়ে দিয়েছে, বলছে সুব্রত খালাস না পেলে অনাহারেই প্রাণ ত্যাগ করবে। তাকে বাঁচাবার জন্যই আমি আজ নাচার হয়ে আপনার কাছে ছুটে এসেছি। রাঘবরিবাবু, আমি জাদুকর নই, আমার উপর এতটা নির্ভর করবেন না। সুব্রত যদি সত্য সত্যই চুরি করে থাকে, আমি আগেও বলেছি আমি কিছুতেই তাকে বাঁচাতে পারবো না। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন, আজই দয়া করে একবার থানায় গিয়ে সুন্দরবাবুর সঙ্গে দেখা করুন। বেশ, আপনি যখন এত করে বলছেন তাই করব। সেদিন রাতে নিজের টেবিলের সামনে বসেছিলেন সুন্দরবাবু। সেখানে ছিলেন তাঁর এক সহকারী এবং একজন অপরিচিত ভদ্রলোক। জয়ন্ত ও মানিককে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, একেবারে মানিকজোর, ব্যাপার কি জয়ন্ত, অসময় কেন হে প্রকাশ? আসলে সুব্রতর মামলাটার তদবির করবার ভার পড়েছে আমার উপরে। বটে বটে, তোমার উপরে কেই ভার দিল ভায়া? সুব্রত স্ত্রী রাধারানী দেবী বুঝি? আপনার এমন সন্দেহের কারণ? কারণ রাধারানী দেবীর দ্বারা আমি যে নিজেই আক্রান্ত হয়েছি। আক্রান্ত? তাছাড়া আর কি বলি বলো, বড়ই মুশকিলে পড়েছিলাম বুঝলে ভায়া। পরশুদিন রাধারানী দেবী হঠাৎ আমার কাছে এসে ধর্ণা দিয়েছিলেন। উস্কো খুস্কো রুক্ষ চুল, ফোলা ফোলা চোখের পাতা, উৎভ্রান্ত চাউনি, ময়লা কাপড়, মানে যাকে তোমরা ওই বিষাদ প্রতিমা বলো আর কি, ক্রমাগত কাঁদেন আর থেকে আমার পা দুটো জড়িয়ে ধরতে আসেন আর করুণ স্বরে বলতে থাকেন, আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, তিনি নির্দোষ। আর জানোই তো ভায়া, পুলিশের লোক হয়েও আমার একটা দুর্বলতা আছে, স্ত্রী লোকের অশ্রু বর্ষণ আমি সহ্যই করতে পারি না। তার ওপর মহিলাটির স্বামী ভক্তি দেখেও আমার মনটা আরো ভিজে গেল। মন দুরাচার স্বামীর অমন পতিব্রতা স্ত্রী, কি করে যে রাধারানী দেবীর কাছ থেকে ছাড়ান পেয়েছি তার বলবার নয়। কিন্তু আমি আর কি করব বলো জয়ন্ত, আমি পুলিশের কর্মচারী, এর বাঁধনে আমার হাত পা বাঁধা, সুব্রতকে মুক্তি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। আচ্ছা, সুব্রতকে কি সন্দেহক্রমে গ্রেফতার করা হয়েছে, না তার বিরুদ্ধে বিশেষ কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে বই কি, যথেষ্ট প্রমাণ আছে। মামলাটার বিবরণ একটু গোড়া থেকে শুনতে পেলে খুশি হব সুন্দরবাবু। এই গোড়ার কথা যদি শুনতে চাও তাহলে শোনো ওর মুখ থেকে, কারণ ওর বাড়ি হচ্ছে ঘটনাস্থল। ইনি হলেন বাবু জগন্নাথ পাল। আপনি জগন্নাথ বাবু? সুব্রতের বাড়িওয়ালা? আগে তা মশাইয়ের কি করা হয়? দরমাহাটায় আমার একটা চিনির কারখানা আছে। আচ্ছা, এইবারে অনুগ্রহ করে সব কথা খুলে বলুন দেখি, ছোট আর বড় সব কথা, সামান্য বা অকিঞ্চিতকর ভেবে কোনো কথা বলতে ভুলবেন না যেন। হ্যাঁ, চেষ্টা করছি গুছিয়ে বলার। আমার বসত বাড়ি হচ্ছে দর্জিপাড়ায়। সংসারে আমরা ছয়জন লোক, আমি, আমার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং আমার এক ভাতুষপুত্র। আমার চিনির কারবার থেকে আয় মন্দ নয়। শ্রীনাথ বলে আমার আর এক ভাই ছিল, পাটের দালালিতে সে বেশ দু পয়সা রোজগার করত। স্ত্রী পুত্র নিয়ে বাসা বেঁধেছিল আমাদের আহিরি টোলায়। কিন্তু অদৃষ্টের বিড়ম্বনায় বছর ছাড়া আগে তার স্ত্রী মারা পড়ে এবং কয়েক মাস আগে হঠাৎ কলেরা রোগে শ্রীনাথেরও মৃত্যু হয়। শ্রীনাথ আমাকেই তার সম্পত্তির ওছি করে যায়। আমাদের বসত বাড়ির দুটো অংশ, আমার সংসার ছোট, একটা অংশই সকলে স্থান সংকুলান হয়, তাই বাকি অংশটা ভাড়া দিয়েছি। আচ্ছা, আজ থেকে ধরুন ওই 8 মাস আগে সেই অংশে ভাড়া নিয়েছেন হচ্ছে সুব্রতবাবু। বাড়ির এই দুই অংশের মধ্যে আনাগোনা করবার কোনোমাত্র উপায় নেই, দোতলার ছাদটা পাঁচিল দিয়ে দুভাগে ভাগ করা আছে। বেশ,
দুই অংশেই দোতলা ছাদের উপরে আছে একখানা করে তিনতলার ঘর। কিছুদিন যাবৎ সুব্রতবাবুর সঙ্গে নানা কারণে আমার আর বনিবনা নেই। আমি তাকে বিশিষ্ট ভদ্রলোক ভেবেই বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু বেশি দিন যেতে না যেতেই বুঝলাম যে তিনি হচ্ছেন এক নম্বরের জুয়ারি আর বেহেড মাতাল। তার বাড়িতে যেসব লোকের আসা যাওয়া তাদের চেহারা ভদ্রলোকের মতো হলেও ব্যবহার মোটেও ভদ্রলোকের মতো নয়। কোনো কোনো রাতে মাতলামি আর হুল্লোড়ের চোটে পাড়ার লোকে ঘুমোতে পারে না। আর তার উপরে তো আজ তিন মাস হয়ে গেল সুব্রতবাবু বাড়ি ভাড়া দেননি, কাজেই আমি তাকে বাড়ি ছাড়বার জন্য নোটিশ দিতে বাধ্য হয়েছিল। সেই জন্যই খেপে গিয়ে একদিন তিনি মদের ঘোরে ছাদে উঠে যা তা অকথা কুকথা বলতেও কসুর করেননি। আচ্ছা, আমি তো দূরের কথা, সুব্রতবাবুর গালাগালি সইতে না পেরে তাঁর স্ত্রী পর্যন্ত বাপের বাড়িতে পালিয়েছেন। বেশ বেশ, এইবার আসল ঘটনাটা বলুন তো। হ্যাঁ বলছি, আমার ভাই শ্রীনাথ তার একটা জীবন বীমা করে গিয়েছিল, তার ফলে তার মৃত্যুর পরে শ্রীনাথের বীমাপত্রে পাওনা হয় 50,000 টাকা। আমি শ্রীনাথের সম্পত্তি রচি, তার নাবালক পুত্রের হয়ে অনেক কাঠখড় পুড়িয়ে সেই 50,000 টাকা আমি উদ্ধার করি। এ হচ্ছে ঘটনার আগের দিনের কথা। সমস্ত টাকা আমি বাড়িতে এনে আমার তেতলার শয়নগৃহে লোহার আলমারিতে ভেতরে তুলে রাখি। এবার টাকাটা যখন হাতে পাই তখন সেদিন ব্যাংকে জমা দেওয়ার সময় উতরে গিয়েছিল, পরদিনও আর জমা দেওয়া হয়নি। পরদিনও কেন জমা দেওয়া হয়নি? আসলে আমার এক বাল্যবন্ধু আছেন কুমুদকান্ত চৌধুরী, তিনি মনসাপুরের দারোগা। পরদিনই অর্থাৎ মানে 24 তারিখ ছিল তার মেয়ের বিয়ে। আমি নিমন্ত্রিত হয়ে সকালেই ট্রেনে করে সপরিবারে মনসাপুরে চলে যাই। এই জন্য আমার সত্যি কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ প্রথমত বাড়িতে যারা রইল দুজন ভৃত্য এবং একজন পাঁচক, তারা প্রত্যেকেই পুরনো পরীক্ষিত বিশ্বাসী লোক। তাদের জিম্মায় বাড়ি রেখে এর আগেও আমি 2-1 মাসের জন্য পশ্চিমে বেড়াতে গেছি। দ্বিতীয়ত, আমার শোবার ঘরে যে অতগুলো টাকা আছে তখনও পর্যন্ত এ কথা আমি ছাড়া আর কেউই জানত না। এখন বুঝতে পারছি যে কাজটা অত্যন্ত কাঁচা হয়ে গেছিল, কারণ পরদিনই মনসাপুর থেকে কলকাতায় ফিরে আবিষ্কার করলুম যে আলমারির ভেতর থেকে 50,000 টাকা গায়েব, অদৃশ্য, আর কিছু অলংকারও। আলমারিটা ভাঙা হয়নি, চাবি দিয়ে খুলে ফেলা হয়েছে। চোর যে বাড়ির বাইরে থেকে এসেছে সেটারও প্রমাণ পাওয়া গেল। আমার বাড়ির ভিতর থেকে শোবার ঘরে ঢোকবার দরজাটা তালা বন্ধ ছিল, কিন্তু খোলা ছিল দোতলার ছাদে যাওয়ার একটি মাত্র দরজা, ওইটা। ঘরের মেঝে কুড়িয়ে ফেলুন তার খিলটা, দরজার উপরে বাইরে থেকে ধাক্কাধাক্কির ফলেই সেটা খসে পড়েছে এটাও বুঝলাম। এখন প্রশ্ন উঠতে পারে, সজোরে ধাক্কাধাক্কির ফলে খিল খসে পড়লো তবু বাড়ির লোকজন শুনতে পেল না কেন? জয়ন্তবাবু, এর সহজ উত্তর হচ্ছে যে সেদিন রাতে প্রচণ্ড ঝড় জল বৃষ্টির আওয়াজে খিল পড়ে যাওয়ার আওয়াজ ঢেকে যায়, এই আর কি। সুন্দরবাবু, এই চুরির মামলায় আপনারা সুব্রতকে আসামি বলে সন্দেহ করছেন কেন? সন্দেহ কি হে, তার বিরুদ্ধে অকাট্য সব প্রমাণ পেয়েছি। কি রকম প্রমাণ শুনি একটু। জগন্নাথবাবুর তিনতলা শোবার ঘরে যদি বাইরে থেকে চোর আসে তবে তাকে সুব্রত যে অংশে থাকে সেই দিক দিয়েই আসতে হবে। 2, অংশের মাঝখানে আছে কেবল একটা 6 ফুট উঁচু পাঁচিল, যে কোনো বালক সেটা ডিঙিয়ে এছাদ ওছাদে আনাগোনা করতে পারে। কাজেই তদন্ত করবার জন্য আমি প্রথমেই গেলুম সুব্রতর বাসায়, কিন্তু গিয়ে দেখলুম অবস্থা তার অত্যন্ত শোচনীয়। তাকে কোনো কথা জিজ্ঞেস করব কি, মদ খেয়ে সে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে। আমার জিজ্ঞাসার উত্তরে পাগলের মতো বলতে লাগলো অসংলগ্ন সব কথা। বাড়িতে আর কারোর সাড়া পেলুম না। পাড়ার লোকের মুখে শুনলুম একটা চাকর ছিল মাইনে না পেয়ে চম্পট দিয়েছে। আরও শুনলুম ঘটনার দিনে রেসে গিয়ে সুব্রত হেরে ভূত হয়ে বাসায় ফিরে এসেছে, আর সেই দুঃখে কাল থেকে ক্রমাগত মদ খেয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছে। তারপর তার বাড়িখানা তল্লাশ করে কি পাওয়া গেল জানো? কি? এই চাবিটা। এটা কিসের চাবি? জগন্নাথবাবু লোহার আলমারির। কিন্তু এ চাবি সুব্রতর বাড়িতে গেল কেমন করে? জগন্নাথবাবু, আপনার আলমারির কোনো এক্সট্রা চাবি কি খোয়া গিয়েছে? আগে না, আমার আলমারির চাবি আমার পকেটেই আছে। হ্যাঁ,
দেখি সেটা। এই যে জয়ন্ত, দুটো চাবি টেবিলের উপর পাশাপাশি রেখে কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তারপর বললে, তাহলে বলতে হয় এর মধ্যে একটা চাবি আসল আর একটা নকল, তাই তো? তাছাড়া আর কি, সুব্রত অন্য কোনোদিন কোনো ফাঁকে জগন্নাথবাবুর তিনতলার ঘরের দরজা খোলা পেয়ে আলমারির কলের ছাঁচ তুলে নিয়ে গেছিল। চাবিটা সুব্রতর বাড়ির কোথায় পাওয়া যায়? তিনতলার ঘরের মেঝে। সেটাও কি শোবার ঘর? না, বোধ হয় সেটা বাড়তি ঘর, কারণ কোনো আসবাব নেই। মেঝে ভিজে স্যাঁতস্যাঁতে, নিশ্চয়ই দরজা জানলা খোলা থাকে, কারণ ঘটনার রাতে বৃষ্টি জল এসে ঘরের ভিতরে ঢুকেছিল। আচ্ছা, সব বুঝলাম। আপনার টেবিলের উপরে একটা খিল পড়ে আছে দেখছি সুন্দরবাবু, ওটাও কি ঘটনাস্থল থেকে এসেছে? হ্যাঁ জয়ন্ত, ওই খিল ভেঙেই চোর জগন্নাথবাবুর ঘরের ভেতরে ঢুকেছে। খিলটা দেখছি ভাঙেনি, স্ক্রুপের প্যাঁচ খুলে সরাসরি উপরে এসেছে। আচ্ছা, তাহলে ওই চাবি আর এই খিলই হচ্ছে এ মামলার প্রধান প্রমাণ। হ্যাঁ, ওই খিল প্রমাণিত করছে চোর এসেছে বাইরে থেকে, আর ওই চাবি প্রমাণিত করছে সুব্রতই হচ্ছে চোর। তার উপর সুব্রত নষ্ট স্বভাব আর দারুণ অর্থাভাব তার বিরুদ্ধে যাবে, কেননা মানুষকে অপরাধী করে ওই দুটোই কারণ, সেজন্যই আমি তাকে গ্রেপ্তার করেছি। সুব্রতর মদের নেশা তো কেটে গিয়েছে, এখন সে কি বলে? বলে 24 তারিখের সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত কোথা গিয়ে কেমন করে কেটে গিয়েছে, মদে চুর হয়ে সে কিছুই জানতে পারেনি। বলে ওই চাবি সে কখনো চোখেও দেখেনি, অর্থাভাবে সে আত্মহত্যাও করতে পারে কিন্তু চুরি করা তার পক্ষে অসম্ভব, এসবই বলছিল আর কি। জগন্নাথবাবু, লোহার আলমারিটা আপনি কতদিন আগে কিনেছিলেন? সুন্দরবাবু, আজ সন্ধ্যার আগে সুব্রত আর জগন্নাথবাবুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে একবার যেতে পারবেন? কেন হ্যাঁ, আমার আরও কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ, ভালো কথা, আপাতত এই খিলটা আমি নিয়ে চললুম, বিকেলে ফেরত পাবেন। চলো হে মানিক। হ্যাঁ হ্যাঁ চলো। বাইরে রাস্তায় এসে মানিক দেখলে জয়ন্ত প্রশান্ত বদনে নিজের রূপোর নস্যদানি বার করে দুটি নস্য গ্রহণ করলে। জয়ন্ত, বেশি খুশি না হলে তুমি তো নস্য নাও না, এর মধ্যে মামলাটার কোনো সুরাহা করতে পেরেছো নাকি? শোনো মানিক, এই খিলটা নিয়ে তুমি বাড়িতে যাও আপাতত, আমার অন্য জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। বিকেল উতরে গেল, বৈঠকখানায় বসে আছে জয়ন্ত ও মানিক। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্ত বললে, কই হে মানিক, সুন্দরবাবু তো এখনো আত্মপ্রকাশ করলেন না দেখছি। কিন্তু বাড়ির দরজায় কার গাড়ি এসে থামলো না, বোধ হয় সুন্দরবাবুরাই এলেন। কিন্তু ঘরের ভেতরে এসে দাঁড়ালো রাখহরির পেছন পেছন এক তরুণী, তরুণী এবং রূপসীও বটে, কিন্তু তার যাতনা বিকৃত মুখের দিকে তাকালে সে দেহের তারুণ্য ও লাবণ্য দৃষ্টিকে কিছুমাত্র আকৃষ্ট করে না। পরনে ময়লা কাপড়, মাথার চুল তৈলাভাবে অচিক্কন, চোখের চাউনি উদ্ভ্রান্তের মতো। এই আমার বোন রাধারানী, আপনার সঙ্গে দেখা করতে এসেছে। বসুন বসুন রাধারানী দেবী। রাধারানী বসে পড়ল বটে, তবে চেয়ারের উপর নয়, হাঁটু গেড়ে মেঝের উপরে। তারপর হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ে জয়ন্তের পা জড়িয়ে ধরতে গেল। আহা, করেন কি করেন কি? রক্ষা করুন আমার স্বামীকে, আপনি রক্ষা করুন। ঠিক সেই সময় সদরের কাছে আরেকখানা গাড়ি এসে দাঁড়ানোর শব্দ হল। রাধারানী দেবী, নিশ্চয় সুন্দরবাবু আসছেন সদল বলে, শিগগির আপনি পাশের ঘরে গিয়ে দাঁড়ান। আপনার স্বামীকে আমি রক্ষা করতে পারবো কিনা জানি না, তবে অঙ্গীকার করছি তার সঙ্গে এখনই আপনার দেখা করিয়ে দেব। যান যান যান, আর দেরি করবেন না, পাশের ঘরে যান। আচ্ছা, কিন্তু আমার স্বামীকে আপনি রক্ষা করুন। রাধারানী পাশের ঘরে গেলেন, সঙ্গে সঙ্গে সুন্দরবাবুর আবির্ভাব। তারপর এলো জগন্নাথ ও আর এক বিষণ্ন মূর্তি, বয়সে সে যুবক, উস্কো খুস্কো চুল, সুন্দর মুখশ্রী, কিন্তু কালিমায় ম্লান। জয়ন্ত, এই হলো আসামি। নমস্কার, আপনার নামই সুব্রতবাবু? আজ্ঞে হ্যাঁ।
ভদ্রলোকের ছেলে শেষটা চোর দায় ধরা পড়লেন? ভগবান জানেন, আমি চোর নই। আপনার কথা যদি সত্যি হয় তবে বিচারে নিশ্চয়ই আপনি খালাস পাবেন, কিন্তু খালাস পাবার পরেও তো আবার আপনি রেস খেলবেন, মদ খাবেন, কুসঙ্গে মিশবেন, সাধ্যি স্ত্রীর সঙ্গে অমানুষের মতো ব্যবহার করবেন। আবার কখনো নয়, কখনো নয়। শুনে সুখী হলুম। আপাতত একবার ওই পাশের ঘরে যান দেখি, ওখানে রাধারানী দেবী আপনার জন্য অপেক্ষা করছেন। রাধারানী দেবী? হ্যাঁ, আপনার স্ত্রী। সুব্রতবাবু পাশের ঘরে গেলেন। মা ভই, আপনার আসামি চম্পট দিতে পারবে না সুন্দরবাবু। পাশের ঘরে ওই একটিমাত্র দরজা, কাউকে বেরোতে হলে এই ঘরের ভিতর দিয়েই বাইরে যেতে হবে। আসুন সুন্দরবাবু, এইবার আমাদের কাজের কথা হোক। কাজের কথা? কি কাজের কথা? বিরোহী আর বিরোহিণীর মিলন দেখবার জন্য আমরা এখানে আসিনি। হ্যাঁ সুন্দরবাবু, জয়ন্ত সে কথা জানে বলেই আপনাকে পাশের ঘরে যেতে দিলে না। আহ থামো মানিক, বাজে ফ্যাচ ফ্যাচ করো না। জয়ন্ত, আসামিকে আজই আমি চালান দিতে চাই, তার আগে তোমার যদি কোনো বক্তব্য থাকে তো বলো। জগন্নাথবাবু, আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনার শোবার ঘরে দুটো দরজা, একটা ছাদের দিকে আর একটা বাড়ির ভেতরে দালানের দিকে। চুরির পরদিন দেখা যায় ছাদের দরজাটা খোলা রয়েছে, কিন্তু ভিতরের দিকের দরজাটা তো তালাবন্ধ ছিল। আগে হ্যাঁ, তালার চাবি ছিল কোথায়? আমার পকেটে। উত্তম। এখন শুনুন সুন্দরবাবু, জগন্নাথবাবুর লোহার আলমারির আসল নকল দুটো চাবি আমার টেবিলের উপর পাশাপাশি রেখে দিন। দিয়েছেন? কি দেখছেন? দেখব আবার কি চাই, দুটো চাবি। চাবি দুটোর মাপজোক, গড়ন পিটন এক রকম। হ্যাঁ, অবিকল। এটা কি সন্দেহজনক নয়? কেন কেন? ধরুন আপনি এক এক দিনে এক একজন কারিগর ডাকলেন, তাদের প্রত্যেককে তেল দিয়ে একই কলের জন্য দুটো চাবি গড়ালেন। সেই দুটো চাবি দিয়ে কল খোলা যাবে বটে, কিন্তু তাদের গড়ন পিটন কিছুতেই একরকম হবে না, আর আকারেও কোনোটা হবে কিছু ছোট, কোনোটা হবে কিছু বড়, এই আর কি। তা ঠিক, কিন্তু এই চাবি দুটো দেখলেই বোঝা যায় একই মাপজোকের সঙ্গে মিলিয়ে একই কারিগরের হাতে দুটো চাবি গড়া হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যেটাকে আসল চাবি বলছেন তার বয়স নাকি 10 বছর। বেশ, চাবিটা যে পুরনো তাতে আর কোনো সন্দেহ নেই, তবে নিয়মিত ব্যবহারের দরুন তার উপরে একটা পালিশ পড়েছে বটে। আর যেটাকে নকল চাবি বলা হচ্ছে সেটা দেখতে পুরনো হলেও তার উপরে কিন্তু পালিশ টালিশ কিছুই নেই, বরং বহুদিন ব্যবহৃত হয়নি বলে তার উপরে মরচে ধরে গিয়েছে। তুমি কি বলতে চাও জয়ন্ত? আমি বলতে চাই যে সুব্রতবাবু এ পাড়ার নতুন বাসিন্দা, তিনি যদি আলমারির কলের ছাঁচ তুলে দ্বিতীয় একটা গড়াতেন তাহলে দেখতে তাকে মরচে ধরা পুরনো বলে ভ্রম করার উপায় থাকতো না, আর সেটা হতো না আকারে আর গড়ন পিটনে অবিকল প্রথম চাবিটার মতো। আসুন এখানে একটু আসুন সুন্দরবাবু, এবারে আর একটা ব্যাপার প্রতিপাদন করতে হবে। জয়ন্তর পাশে গিয়ে দাঁড়ালেন সুন্দরবাবু। দরজার পাল্লা দুখানা ভেজিয়ে দিয়ে জয়ন্ত বললে, এই দেখুন জগন্নাথবাবুর ছাদের দরজার খিলটা আমি নতুন স্ক্রুপ দিয়ে আমার দরজায় লাগিয়ে দিয়েছি। এ আবার কি বাবা? মানিক, তুমি ঘরের বাইরে যাও। বেশ। আচ্ছা, এবারে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে এই নতুন খিলটা লাগিয়ে দিলুম। মানিক, তুমি বাইরে থেকে জোরে ধাক্কা মেরে দরজাটা খুলে ফেলবার চেষ্টা করো তো দেখি। আচ্ছা দাঁড়াও। মানিক সজোরে বারচারেক ধাক্কা মারার পরেই সশব্দে খিলটা ভেঙে দরজার পাল্লা দুখানা খুলে গেল এবং খিলের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ল মাটির উপরে। যা ভেবেছি তাই। সাধারণত বাঙালিদের বাড়ির খিলগুলো হয় পলকা, অর্গলবদ্ধ দরজা জোর করে কেউ বাইরে থেকে খুলতে গেলে ধাক্কা মারে দরজার মাঝ বরাবর আর খিলটাও যায় ভেঙে মাঝখান থেকেই। এখানেও ঠিক তাই হয়েছে। সুন্দরবাবু একেবারে স্তব্ধ। খিলের যে অংশ তখনও দরজার সঙ্গে সংলগ্ন ছিল সেটা দুহাতে তুলে ধরে জয়ন্ত বললে, কিন্তু কেউ যদি ঘরের ভিতরে দাঁড়িয়ে খিলের মাঝখান ধরে এমনি করে জোরে টান মারে তাহলে কি হয় দেখুন। তার একটানেই খিলের অপর অংশটাই স্ক্রুপের প্যাঁচ ছাড়িয়ে উপড়ে এলো।
তবে তো দেখছি চোর হচ্ছে বাড়িরই লোক। হ্যাঁ, আর সেই লোক হচ্ছেন জগন্নাথ বাবু নিজেই। বুদ্ধির গলায় দড়ি, নিজের টাকা আমি নিজেই চুরি করব নাকি? এ আপনার টাকা নয় জগন্নাথ বাবু। আরেটা কি? এ হচ্ছে আপনার পিতৃমাতৃহীন নাবালক ভ্রাতুষ্পুত্রের টাকা। সুব্রতবাবুর দুর্বলতার সুযোগ গ্রহণ করে সে টাকা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। আলমারি কেনবার সময়ই আপনি পেয়েছিলেন এক রকম দেখতে দুটো চাবি, একটা ছিল তোলা আর একটা নিজে ব্যবহার করতেন। সেই তোলা চাবিটাই আপনি পাঁচিল টপকে গিয়ে বেচারা সুব্রতবাবুর ঘরের ভিতর নিক্ষেপ করেছিলেন। তাই নাকি? আরও শুনুন, আজ সারাদিন ঘুরে ঘুরে আপনার সম্বন্ধে আমি আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনার চিনির কারবার প্রায় অচল হয়ে পড়েছে, আপনার মাথা বিকিয়ে যাওয়ার মতো হয়েছে। লয়েডস ব্যাংকে আপনার নামে জমা আছে মাত্র 100 টাকা। গেল 23 তারিখে বিমা কোম্পানির কাছ থেকে আপনি পেয়েছিলেন 50,000 টাকা। পরদিন সকালেই আপনি সপরিবারে মনসাপুরে যাত্রা করেন বটে, কিন্তু সরাসরি স্টেশনে গিয়ে হাজির হননি। তার আগে সেন্ট্রাল ইন্ডিয়া ব্যাংকে নিজের ও শ্রীমতী সরলাবালা দেবীর নামে 50,000 টাকা জমা দিয়ে স্টেশনে যান। তারপর জয়ন্তর কথা ফুরোবার আগেই জগন্নাথ দরজার দিকে অগ্রসর হতে হতে রুদ্ধ কণ্ঠে বললে, আমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের প্রলাপ শুনতে রাজি নই, আমি গেলাম। এক লাফে তার সামনে গিয়ে পড়ে সুন্দরবাবু বললেন, তাই নাকি? কোথায় যাবে চাঁদ? তোমার চক্রান্তে ভুলে সুব্রতকে আদালতে নিয়ে গিয়ে আসামি বলে খাড়া করলে শেষটা আমায় গর্ধব নাম কিনতে হতো, আর কি তোমায় ছেড়ে দি। আচম্বিতে পাশের ঘর থেকে দুই মূর্তি বেরিয়ে জয়ন্তের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, সুব্রত ও রাধারানী। আপনি ভগবান, আপনি না থাকলে যে কি হতো? জয়ন্তর দুপা ভিজে গেল তাদের আনন্দের অশ্রুজলে। তাদের হাত ধরে তুলে জয়ন্ত অভিভূত কণ্ঠে বললে, আপনাদের এই অশ্রুজলই আমার শ্রেষ্ঠ পুরস্কার। এই গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ, জয়ন্ত তীর্থ প্রতিম অধিকারী, মানিক প্রাজ্ঞ চাকি, সুন্দরবাবু স্বপ্নময় চক্রবর্তী, জগন্নাথ মধু অভি ঘোষাল, রাখহরি ও সুব্রত শুভজিৎ পাত্র, রাধারানী মণিদীপা বিশ্বাস। নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, নির্দেশনা নব নাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।